পাইপ গান, ওয়ান শটার থেকে কার্তুজ। পঞ্চায়েত ভোটের আগে কলকাতার উপকণ্ঠ থেকে জেলা বেআইনি অস্ত্রের হদিশ মিলছে প্রায় রোজই। শনিবারও তার অন্যথা হলো না। রাজ্যের তিন জেলাতে উদ্ধার হলো ছটি আগ্নেয়াস্ত্র ও গুলি। রাজারহাট, বারুইপুর ও হরিহরপাড়ায় অভিযান চালিয়ে চারজনকে পাকড়াও করেছে পুলিশ। রাজারহাট থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের বকারামতলায় হানা দেয় পুলিশ। সেখানে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশকে দেখে পালাতে গেলে একজনকে পাকড়াও করা হয়। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরেও মিলল বেআইনি অস্ত্রের খোঁজ। শনিবার রাতে মল্লিকপুর থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শটার এবং চার রাউন্ড গুলি। দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। আমাদের যে বারুইপুর থানার আন্ডারে মল্লিকপুর ক্যাম্প আছে, সেখানকার অফিসাররা এবং ফোর্স যারা আছে তারা একটা সিক্রেট ইনফরমেশন পায়। ওরা দুজনকে ওখানে ডিটেন করে প্রথমে। সেই দুজন হচ্ছে মোহাম্মদ দিলদার এবং শেখ দানিশ। এদের কাছ থেকে তারপরে ওদেরকে যখন আমরা ইন্টারোগেট করি এবং ওদেরকে সার্চ করা হয়, ওদের কাছ থেকে তিনটে ইম্প্রোভাইজ ফায়ার আর্মস এবং চার রাউন্ড বুলেট পাওয়া যায়। দুই চব্বিশ পরগনার পাশাপাশি মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও মিলল বেআইনি আগ্নেয়াস্ত্র। দুটি পাইপ গান ও দু রাউন্ড গুলি সমেত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি কারণে অস্ত্র মজুত করা হচ্ছিল তদন্ত করছে হরিহরপাড়া থানার পুলিশ। গত কয়েকদিনে মুর্শিদাবাদের জমকল, রেজিনগর, মালদার ভূতনির চরে আগ্নেয়াস্ত্র সহ একাধিক ব্যক্তি ধরা পড়েছে। বোমার কারখানার হদিশ মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়েও। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে কোথা থেকে আসছে এত অস্ত্র? কি উদ্দেশ্যে এত অস্ত্র মজুত করা হচ্ছে? শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে কোনখান থেকে অস্ত্র ঢুকছে সেখানে তো রাজ্যের পুলিশই আছে। বিজেপির যদি অস্ত্র ঢোকানোর ক্ষমতা থাকতো তাহলে আমাদের 56 জন কর্মী ভোট গণনার পরে খুন হয়ে যেত না, আমাদের 8,000 কর্মীকে ঘরছাড়া করতে পারতো না। বিজেপি এখনো ঢোকানো শুরু করেনি আর ঢোকানো করার মতো কোনো পরিকল্পনা এখনো নেয়নি। যদি কোনোদিন ঢোকায় তখন দেখা যাবে। পুলিশ খুব ভালো কাজ করছে, বিজেপি এবং যারা বাইরে থেকে বহু নগদ টাকা এবং বোমা বা এই ধরনের জিনিস দিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, পুলিশ খোঁজে রাখছে, উদ্ধার করছে, ভালো কাজ করছে। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে তাতে ভোট শান্তিপূর্ণ হবে কি? উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রঞ্জিত শাও, রঞ্জিত হালদার ও রাজীব চৌধুরী, রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।